আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনাম। হাউজিং অ্যাসোসিয়েশনের নতুন নিয়মের বেড়াজালে, উচ্ছেদের ঝুঁকিতে 50,000 ভাড়াটিয়া। ক্যামব্রিজের অ্যাংলিয়া রাস্কিন বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার প্রসার বিষয়ক সেমিনার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যতীত আগামী নির্বাচন নয় সাসেক্স বিএনপি সভায় মহিদুর রহমান। শুনছিলেন খবরের শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সরকার প্রবর্তিত বিতর্কিত বেডরুম ট্যাক্স প্রবর্তনে 4 মাসের অবস্থান এমন দাঁড়িয়েছে যে কয়েক হাজার কাউন্সিল টেনার সময় মতো ভাড়া পরিশোধ করতে পাচ্ছেন না। ফলে ব্রিটেনের জনগোষ্ঠী যারা কাউন্সিল হাউজে বসবাস করছেন তারা মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছেন। রেন্ট বকেয়া থাকার কারণে এসব পরিবার কাউন্সিলের হাউজে থেকে উচ্ছেদের ঝুঁকিতে পড়েছেন। ক্যাম্পেইন গ্রুপ ফলস ইকোনমির ভাষ্য অনুযায়ী ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ব্রিটেনের 114টি লোকাল অথরিটির কাউন্সিল বাসভবনের 50,000 টেনান্ট বেডরুম ট্যাক্স নিধি চালু হওয়ার পর ব্যাপক সংকটের মুখোমুখি হয়েছেন। বেডরুম ট্যাক্স বেড়েছে, বাসা ভাড়া বাড়তি, এই ভাড়া বহন করার সাধ্য অনেকেরই নেই, এই কারণে বাকি পড়ে যাচ্ছে রেন্ট। শুধু এই 50,000 টেনান্ট নন, হাউজিং অ্যাসোসিয়েশনে বসবাসরত এরকম আরও 30,000 টেনান্টও সমান বিপদে রয়েছেন। এদিকে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম কাউন্সিলের শতকরা 20% কাউন্সিল টেনান্টস এই সময় মতো ভাড়া পরিশোধ করতে পারছেন না। এক সমীক্ষায় দেখা গেছে গত 30 এপ্রিল বেডরুম ট্যাক্স নীতি চালু হওয়ার পর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে ক্ষতির শিকার হয়েছে 715টি পরিবার। এর মাঝে গত 4 মাসে 130টি পরিবার যথাসময়ে রেন্ট পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে নিউহ্যাম কাউন্সিলের ক্ষতির শিকার পরিবারের সংখ্যা 1,266টি। এর মধ্যে গত 4 মাসে রেন্ট প্রদানে অসমর্থ হয়েছে 247টি পরিবার। উল্লেখ্য, ব্রিটেনে কাউন্সিলর বা হাউজিং অ্যাসোসিয়েশন টেনান্টস যারা গড়ে অতিরিক্ত রুম ভাড়া ব্যাপারে তাদের বেনিফিট সুবিধা কাটছাট করার যে নিয়ম প্রবর্তিত হয়েছে তাকে বেডরুম ট্যাক্স বলা হয়। গত এপ্রিল থেকে এই নিয়মটি চালু হয় বর্তমান সরকারের আমলে। ক্যামব্রিজের অ্যান্ড্রাস্কিন বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা প্রসার বিষয়ক এক শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার আয়োজক সাউথ এশিয়ান এনজিআর পার্টনারশিপ নামের একটি সংগঠন। সেমিনারের মূল আলোচনার বিষয় ছিল দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা মতো দেশগুলোর উচ্চশিক্ষা প্রসারে অ্যাংলো-রাস্কিন বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। সেমিনারে দক্ষিণ এশিয়ার এসব দেশগুলোতে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান বৃদ্ধিতে স্থানীয় সরকার কী ধরনের ভূমিকা পালন করা উচিত তা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। সেমিনারে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইন্ডিয়া মাইজোর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কে এস রাংগুপ্পা, ডক্টর প্রেমনির, প্রফেসর এস এস পাওয়ার, ডক্টর মধু চিৎকারা, প্রফেসর মোহাম্মদ আব্দুস সাত্তার, মিস্টার ইমরান হোসেন, নিজাজ সিদ্দিক, তাফুর জাফরি প্রমুখ। সেমিনার থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ভবিষ্যতে অ্যাংলিন রাস্কিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়ার বলে ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর মাইকেল থর্নি। পরে সংগঠনটির আগামী সেমিনার স্থল হিসেবে ভারতের মাইজোর বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা দেওয়া হয়। Of a Delhi conference a few months ago. So it is initiated by the Vice Chancellor of Anglia Ruskin University. So it's a collaborative effort to develop South Asia and Anglia Ruskin University with a collaborative effort. বাংলাদেশ থেকে আমরা দুটি ইউনিভার্সিটি অংশগ্রহণ করেছি। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, তো অ্যাকচুয়ালি ইট উইল হেল্প আস এ লট। আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্তমানে প্রায় 8-9টি দেশের প্রায় শতাধিক স্টুডেন্ট পড়ালেখা করছে। টুডে দি অমৃতা ইউনিভার্সিটি অ্যালং উইথ আওয়ার কলিগস ফ্রম ইন্ডিয়া, রেস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান অ্যাজ ওয়েল অ্যাজ শ্রীলঙ্কা হ্যাভ ইনিশিয়েটেড কোলাবোরেশন which is called the South Asia Anglia Ruskin collaboration. Yeah, definitely through our partnership, especially with the Western world, I think we could improve the standards, the quality of learning, the research at the moment happening in our country. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে সাসেক্স বিএনপির আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব্যে মহিদুর রহমান এই কথা বলেন। সাসেক্স বিএনপি সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুকিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা এমদাদউদ্দিন, সাবেক মেয়র হারুনুর মিয়া, কাউন্সিলর আলী হায়দার, ইলিয়াস হোসেন, সালেহ আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট শাহরিয়ার কুরাইশি প্রমুখ উপস্থিত বক্তারা এই সময় সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার জোরপূর্বক ক্ষমতায় থাকার পায়তারা করছে। তারা অবিলম্বে আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালে জোর দাবি জানান। সভাটি মঙ্গলবার সাসেক্সের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। যুদ্ধ অপরাধের অভিযোগে জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে এক আনন্দ সভা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয় যুক্তরাজ্য ছাত্রলীগে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনে বিকল্যান্ড সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি জুবাইর আহমেদের সভাপতিত্বে ও সহসভাপতি কবির হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন জঞ্চল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মইনুল হক, বন ও পরিবেশ সম্পাদক নাসির উদ্দিন, প্রবাস বিষয়ক সম্পাদক ইউসুফ কামালি, কৃষি ও সম্প্রসারণ সম্পাদক মোখলেস মিয়া, লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার কবির, কবির আহমেদ, ফখরুল ইসলাম জামাল সহ আরও অনেকে। টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির মেয়র পদপ্রার্থী জন বিক্স ব্যাটনান গ্রিন ওয়ার্ডের ব্যানকোট ওল্ডার্স ক্লাব পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার ক্লাবটি পরিদর্শনে কালে তার সাথে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ লিডার ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক লেবার লিডার কাউন্সিলর হেলাল উদ্দিন আব্বাস, কাউন্সিলর খালেস উদ্দিন প্রমুখ। এ সময় জন বিক্স ক্লাবের পক্ষ হতে স্বাগত জানান ক্লাবের সভাপতি মোহাম্মদ মুজির উদ্দিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির রহমান আনিস। ক্লাবের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় কমিউনিটি নেতা জনাব সুরুজ আলী, সফাদ উল্লাহ, আহবাব হোসেন, ফয়সল আলী, কাজী আনহার মিয়া, এম এ মুহিত সহ আরও অনেকে। লেবার পার্টি সব সময় বাড়ার বাসিন্দাদের সুখে দুঃখে জনগণের সাথে ছিল ও থাকবে। আগামী লেবার পার্টির ক্ষমতায় গেলে বয়স্কদের বিনোদনের জন্য আরও অধিক সুযোগ সুবিধার ব্যবস্থা হবে উল্লেখ করে জন বিক্স বলেন কমিউনিটির বিস্তারে মুরব্বীদের ভূমিকা প্রশংসনীয়, তাই তাদেরকে লেবার পার্টি অবশ্যই মূল্যায়িত করবেন। পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী স্টেপনি এফসি ক্লাবের 20 বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গত 20 বছরে যারা ফুটবল ক্লাবের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদের সম্মাননা এবং এফসি ক্লাবের বিভিন্ন গ্রুপের শ্রেষ্ঠ ফুটবলারদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শুক্রবার এফসি হেলথ সেন্টার অ্যান্ড হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের পরিচালনা করে বিবিএসসি এশিয়ান নেটওয়ার্ক উপস্থাপক নাদিয়া আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন স্টিপনি এফসি এর সভাপতি কাউন্সিলর আব্দাল উল্লাহ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর লেলসি প্যাবেট, লেবার মেয়র পদপ্রার্থী জন বিক্স, বিএফের চেয়ারম্যান আরজ মিয়া, স্টিপনি ফুটবল ক্লাবের চেয়ারম্যান আব্দুল বশির, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের চেয়ারম্যান জাকির হোসেন, এনটিবি ইউকের পরিচালক মুস্তফা সরার প্রমুখ। অনুষ্ঠানে এসটিপনি ফুটবল ক্লাবের কোচ মরহুম মুজিবুর রহমান এবং টাটা কোম্পানির পরিচালক মিস্টার মেলকমকে মরণোত্তর পুরস্কার প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করেন মরহুম মুজিবুর রহমানের ছেলে মোহাম্মদ সামি এবং মিসেস মেলকন। শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে অ্যাওয়ার্ড পান মুস্তফা শহীদ, ইয়ং ফুটবলার হিসেবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন মেহরাব আবেদিন, হামজা রহমান। যুক্তরাজ্য সফররত হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের আগমন উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রবাসী ও যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফুল্লেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সভাপতি ফজলুর রহমান মোস্তাক, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল উদ্দিন চৌধুরী বুলবুল, যুক্তরাজ্য যুবলীগের সদর দপ্তর সম্পাদক শাহাবুর রহমান জীবন সহ আরও অনেকে। পরেশ তিনি ডায়মন্ড স্ট্রিটের স্থানীয় একটি রেস্তোরাঁয় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আনুরুজ্জামান চৌধুরী, কমিউনিটি নেতা আলামিন প্রমুখ।
ছাতক দ্বারা যুব উন্নয়ন পরিষদ ইউকের উদ্যোগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক রায়হান আমল লিলির জনক আলহাজ তৈবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মঙ্গলবার এক দোয়া মাহফিল পূর্ব লন্ডনের বিগ লেন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আজরফ আলী নুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তালুকদার, ছাতক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানাউর রহমান সানা, আনিরুজ্জামান আজাদ, যুবনেতা মাহমুদ আলী, মোহাম্মদ মাসুদ মিয়া, তালুকদার জয়নাল আবিদিন, আশরাফ মিয়া, ফখরুল ইসলাম সহ স্থানীয় মুরব্বীরা। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পূর্ব লন্ডনের শ্যাডোয়েলে ওভারগ্রাউন্ডের পাশে উদ্বোধন করা হয়েছে শ্যাডোয়েলের এন্টারপ্রাইজ মানি ট্রান্সফার। শুক্রবার বাদ জুম্মা এলাকায় কমিউনিটি ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সবটি উদ্বোধন করা হয়। সবটিতে কার্গো, লেজিং, এয়ার টিকেট, রিমুভাল সার্ভিস, অ্যাডভাইজার সেন্টার ও কম্পিউটার রিপেয়ারিং এর ব্যবস্থা রয়েছে বলে চ্যানেল আই ইউরোপকে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকার মোহাম্মদ আসিক। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ হারুন, তৈবুর রহমান, মোহাম্মদ মিজানুদ্দিন, আনাসউদ্দিন, লতিফ খান, জামাল উদ্দিন, গ্যাসউদ্দিন, আবদুল্লাহ নোমান প্রমুখ। পরে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রগতির কামনা করে মোনাজাত করা হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে মিডল্যান্ডসের লতিফিয়া ফুলতরি কমপ্লেক্সের একটি অংশে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতালির মিলানে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার শো 18+।